তো পায়ে হেঁটে তুমি যে যাবা, প্রত্যেকটা দেশের ভিসা তোমার আছে কিনা। আরেকটা বিষয় জানতে চাই যে তুমি কয়টা ভাষা জানো। মরুপথের এই সফরে অনেক মরুভূমি পড়বে, এই সময়ে তুমি কোথায় থাকবা বলে মনস্থ করেছো? তুমি বিবাহ শাদী করেছো এবং সে প্রতিদিন অনেক হাঁটতে পারে, কেমন হাঁটতে পারো প্রতিদিন? এই চিন্তায় যারা যুবক আছেন তারা কেউ আবার 20 জনের একটা গ্রুপ ধরে যে আমরা পায়ে হেঁটে যাওয়া শুরু করব, মানে এটা বিশেষ কোনো বিশেষত্ব আছে এটা মনে করে তুমি করছো না শুধু ভ্রমণের উদ্দেশ্যেই করছো? আলিফ মাহমুদ আমাদের অনেকেরই খুব পরিচিত মানুষ, আজকে সে দোয়ার জন্য এসেছে এবং আমার বাসায় আমি চিন্তা করেছি তাকে কিছু নসিহা, এবং কেন সে এত বড় একটি রিস্কি বিষয় যেটির পথে বন্ধুর পথ পাড়িয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়িয়ে আল্লাহর ঘরে যেতে হবে, হেঁটে হেঁটে এই দুর্গম পথ পাড়ি দিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক এই দেশগুলো পাড়ি দিয়ে তাকে যেতে হবে। শুধু কুমিল্লা থেকে আসতে, আসার পরে ঢাকায় এসে কাগজপত্র গুছিয়ে সকল কিছু ঠিক করতেই তার অনেক সময় চলে গিয়েছে। এখন সোমবার থেকে সে তার যাত্রা শুরু করবে। আমি শুরুতেই বলে নিতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ব্যাপারে একটা সংবাদ আসলো, আন্না উখতা উকবা ইবনু আমির, উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের ব্যাপারে সংবাদ আসলো, নাযারাত আন তাহুজ্জা মাশিয়াতান, যে তিনি পায়ে হেঁটে হজ করতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাল্লাহা লাগানিয়ুন আন নাযরিহা, আল্লাহ তাআলা তার এই মানত থেকে সম্পূর্ণরূপে পবিত্র, সে যে মানত করেছে নিজে কষ্ট করে যাবে, এই কষ্ট করার কোনো প্রয়োজন নেই। মুরহা ফালইয়ারতাকিব, মুরহা ফালতারতাকিব, তাকে গিয়ে ওয়ার্ডার করো সে যেন পায়ে হেঁটে না গিয়ে বরং আরোহণ করে যেন আল্লাহর ঘরের দিকে গমন করে। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। কোরআনুল করিমে যদি আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সক্ষমতা থাকবে সক্ষম হবে সে কেবল আল্লাহর ঘরে হজ করার জন্য, যার পাথেও থাকবে খরচ থাকবে সে আল্লাহর ঘরে হজ করার জন্য যাবে। এই হচ্ছে কোরআনুল করিমের বিধান। এবার আসুন, আমাদের খুবই আদরের, আমাদের স্নেহের, একেবারে সরল মানুষ, যাকে দেখলেই আমার কাছে মনে হয় গিররুন করিম, সম্ভ্রান্ত, সহজ সরল, সে কেন এই কষ্টসাধ্য বিষয়টা সে মনস্থ করলো, কেন সে পায়ে হেঁটে যাবে, আমরা আলিফ মাহমুদের কাছ থেকে শুনব এবং আগামীকালই সে পায়ে হাঁটা শুরু করবে। তার হাঁটার গতি কেমন, প্রতিদিন কতটুকু সে হাঁটতে পারে, এই সব বিষয় সম্পর্কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আসলে আমি একজন ছোটোবেলা থেকেই ভ্রমণপ্রেমী মানুষ। তো করোনার সময় আমার প্রথম চিন্তা আসে যে আমি আর আমার একটা বন্ধু ছিল, তো আমরা চিন্তা করি যে আমরা বিশ্ব ভ্রমণ করব। তো প্রথমত চিন্তা করি যে হিচহাইকিংয়ের মাধ্যমে বিশ্ব ভ্রমণ করব। তারপরে পরবর্তীতে একটা সাইকেল কিনি, তো ওই সাইকেলের মাধ্যমে আর কি আলহামদুলিল্লাহ 64 জেলা ভ্রমণ করি। তো ওই যখন ভ্রমণ করি, তুমি সাইকেল দিয়ে 64টা জেলা ভ্রমণ করেছো? হ্যাঁ, বলতে গেলে 2 বারই ভ্রমণ করেছি সাইকেল দিয়ে বাংলাদেশ। কেমন খরচ হয়েছে? আসলে মাত্র 400 টাকা খরচ হয়েছে ওই 64 জেলা ভ্রমণ করতে। 64টা জেলা ভ্রমণ করতে 400 টাকা তোমার খরচ হয়েছে? আচ্ছা। তারপর যখন ঘুরতে বাইর হলাম, ভ্রমণ করতে বাইর হলাম, তো যখন আমি কক্সবাজার থেকে টেকনাফ যাই, মাত্র 5 টাকা ছিল তখন আমার পকেটে। তো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, ওই দিন কক্সবাজার থেকে আমি টেকনাফ যেতে যেতে বুঝতে পারছি, মানে ওই ওই দিনের কথা মনে করলে আমার এখনও গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা ভ্রমণ না করলে কখনোই বোঝা মুশকিল আসলে। তো আসলে ভ্রমণ করলে আমি মানুষ সম্পর্কে অনেক কিছু জানতে পারি, নতুন নতুন মানুষের সাথে মিশতে পারি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা, তুমি যেটা তোমার কথায় বললা যে তুমি পুরো পৃথিবীটাকেই ভ্রমণ করে দেখতে চাও, তাই তো? জি। তো এটার শুরুটা তুমি করতে চাও আল্লাহর ঘর দিয়ে? জি। মানে এটা বিশেষ কোনো বিশেষত্ব আছে এটা মনে করে তুমি করছো না শুধু ভ্রমণের উদ্দেশ্যেই করছো? আসলে আমি ওই যখন এই 64 জেলা ভ্রমণ করি তখন আমার চিন্তা আসে, যেহেতু আমার বিশ্ব ভ্রমণের চিন্তা, তো আমি যেহেতু একজন মুসলিম,
আমার বিশ্ব ভ্রমণের শুরুটা করবো আমি পবিত্র মক্কা দিয়ে। তো এই জন্য আর কি আমার মক্কা সফরে বাইর হওয়া। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় তোমার কাছে আমি সম্পূরক জানতে চাই, যে তুমি এই যে 8,000 কিলোমিটার পথ জি অথবা এর চেয়ে তো বেশি, তো পায়ে হেঁটে তুমি যে যাবা, প্রত্যেকটা দেশের ভিসা তোমার আছে কিনা? আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমি যে বিগত 1 মাস যাবৎ তো আমি ঢাকার মধ্যেই ছিলাম, তো এম্বাসি সবগুলোতে যোগাযোগ করি, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ে যাই। তো বর্তমানে আমার কাছে ইন্ডিয়া ও পাকিস্তানে ভিসা আছে। আর পাকিস্তান হচ্ছে কি, পাকিস্তান যদি আমি 3 মাসের মধ্যে প্রবেশ না করতে পারি তাহলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তো তার মানে আমার 3 মাসের মধ্যে যদি প্রবেশ করি তারপর ওইখান থেকে আবার 3 মাস আমার তাহলে পাকিস্তান সোমবার থাকতে থেকে পারবো। তুমি যদি পায়ে হ্যাঁ হাঁটা শুরু করো হ্যাঁ, তাহলে তুমি আমাদের বেনাপোল হয়ে, মানে 85 দিনের মধ্যে আমার ইন্ডিয়াতে ঢুকতে হবে, আচ্ছা যেহেতু চার আচ্ছা পাঁচ দিন চলে গেছে। আচ্ছা, তো এরপর যে দেশগুলো আছে ওগুলো যদি আবার ভিসা নিতাম, দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে তো ওগুলো তো ভিজিট পসিবল করা না। পসিবল না, আচ্ছা যার আচ্ছা, কারণে হচ্ছে আমি ওই এম্বাসির সাথে যোগাযোগ করি যে পরবর্তী যে বিষয়গুলো ওগুলোকে আমি আগের দেশ থেকে পানি, ওনার সাথে যোগাযোগ করি, কথা বলি, তারপরে মানে ওই বিষয়গুলো আমি বাইরে থেকে নিবো আর কি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে তুমি কয়টা ভাষা জানো? মোটামুটি ইংলিশ জানি, তারপরে উর্দু জানি আর বাংলা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ভাষায় যে জটিলতা এটাও অনেকটা ইংলিশ জানার কারণে অনেকটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ মরুপথের এই জি সফরে জি। অনেক মরুভূমি পড়বে, এই সময়ে তুমি কোথায় থাকবা বলে মনস্থ করেছো? আসলে আমরা যে ট্রাভেলিং করি অনেক সময় দেখা যায় থাকার মতো জায়গা হয় না, তো তখন আমাদের সাথে তাঁবু থাকে, হ্যামক আচ্ছা থাকে, আচ্ছা, তো ওই মাধ্যমে আর কি আমরা যেখানে থাকার জায়গা নেই ওখানে থাকার একটা ব্যবস্থা করে নিই। তো এই ট্রাভেলিংয়ের অনেক কিছু সিস্টেম আছে, যেগুলো আমরা তো ট্রাভেলিং করি আমরা এগুলোর সাথে জড়িত, যার কারণে মানে কোথাও রাত হলে মানে যেভাবে থাকা প্রয়োজন ওটা আর কি আমরা ওইভাবে ব্যবস্থা করা আমাদের আগে থেকেই থাকে আর কি। আচ্ছা, এবার আরেকটি বিষয়, সেটা হচ্ছে রাত্রিকালীন সময়ে তুমি কোনো ভয় পাও না তো? আসলে একটা সময় আমি প্রচণ্ড ভয় পাইতাম, অন্ধকার জিনের দেখলেই আমি, ভয়? আগে অন্ধকার দেখলেই আমি ভয় পাইতাম, কিন্তু বর্তমানে যে ভ্রমণ করতে করতে মানে আমার মধ্যে এমন পরিমাণে সাহস তৈরি হয়েছে, মানে এখন আমার মনে হয় যে আমাজন জঙ্গলে যদি হয় যত অন্ধকারই হোক, যত ভয়ঙ্কর জায়গায় হোক, মনে হয় আমি যেতে পারবো আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। যুবকদের উদ্দেশ্যে তোমার বক্তব্য কি, যে তুমি যেভাবে আজকে পায়ে হেঁটে, এটাকে আমরা ভ্রমণই বলবো, এবং ভ্রমণের সূচনাটা তুমি করতে চাও আল্লাহর ঘর দিয়ে, এবং তুমি যেটা বারবারই বলছো যে সারা ওয়ার্ল্ড তুমি পায়ে হেঁটে ভ্রমণ করতে চাও, এমনটাই ইনশাল্লাহ তো বিষয়টা? ইনশাল্লাহ আচ্ছা, তাহলে দর্শক, যে বিষয়টা সে বারবার বলছে সেটা হচ্ছে সে কোনোভাবেই নতুন একটা ট্রেন্ড চালু করা, অথবা সে নিজেকে মানুষের কাছে ফেমাস করা, সারা পৃথিবীর মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরে, নিজের বরত্ব ফুটিয়ে তোলার জন্য সে কিন্তু ভ্রমণগুলো করছে না, সে ভ্রমণ করছে নিরেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য, আল্লাহর সৃষ্টি সূচনা দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি বৈচিত্র্যগুলো নিজের অন্তরে ধারণ করার জন্যই মূলত সে সফর করতে চায়। আর এই সফরের সূচনা সে আল্লাহর ঘর দিয়ে করতে চায়। আসলে সে এমন কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি না যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেন, এমন কোনো স্বাবলম্বী আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনই বানাননি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প বয়সে সে, এবং তোমার আব্বা আছে, না, আমার আব্বু 2011 সালে মারা গেছে। তার আব্বু 2011 সনে মারা গিয়েছে। তার আব্বু একজন ভালো, আমি যতটুকু কথা শুনেছি তার কাছ থেকে, ভালো একজন গবেষক ছিল, একজন কবি ছিল তার আব্বা যতটুকু আমি শুনেছি, ভালো লেখকও ছিল, এবং তিনি অনেকগুলো বইও লিখে গিয়েছেন। তার মধ্যে এটার কিছু আসর রয়েছে, গিররুন করিম, একজন মোমেন সম্ভ্রান্ত হবে, সহজ সরল হবে, সে অনেক সহজ সরল। যারা ট্রাভেলিং করেন তারা অনেকটা চালাক, চতুর, বাকপটুতা অনেক কিছুই থাকে, যেমন আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশের শিয়াব চত্বর যখন ভ্রমণ করেছে, প্রত্যেকটা দেশে গিয়ে সে যেভাবে মানুষের সাথে মিশে এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে, এবং তার পেজ ক্রিয়েট করে, পেজকে ক্রিয়েট করে তার পেজ দিয়ে, তার ইউটিউব চ্যানেল দিয়ে, তার নিজস্ব পেজ দিয়ে সে যেভাবে ইনকাম করেছে, তার কিন্তু মনিটাইজ হয়েছে, সকল কিছুই হয়েছে, সারা ওয়ার্ল্ডে সে ফেমাস হয়েছে। কিন্তু এই ধরনের চিন্তায় আমরা আলিফ মাহমুদকে দেখেছি, সে বেশ অনেকগুলো ভিডিও করেছিল, সেগুলো পর্যন্ত তার ফেসবুক পেজ থেকে ডিলিট করে দিয়েছে, এমনটাই তো? জি, এবং কোথাও থেকে আমরা এমনটা শুনি নাই যে তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে, অথবা কারো টাকা নিয়ে সেটার ব্র্যান্ডিং করার জন্যে সে কাজ করে যাচ্ছে, এমন কোনো কাজই সে করছে না।
সুতরাং আমরা যুবকদেরকে বলবো তার কাছ থেকে এই অনুপ্রেরণা নেওয়া যে আমরা সাইকেলিং করি অথবা ট্রাভেলিং করি, যে যেভাবেই চিন্তা করি না কেন আগে ইসলামকে নিয়ে চিন্তা করা দরকার। অবশ্যই অবশ্যই ইসলাম, যেহেতু আমরা একজন মুসলিম, মুসলিম হিসাবে আমাদের অবশ্যই ইসলাম নিয়ে চিন্তা করা দরকার। তুমি বিবাহ শাদী করেছো? না। আচ্ছা, এক্ষেত্রে ছোট্ট করে, সে যেহেতু পরামর্শ নেওয়ার জন্য আসছে, ছোট্ট করে পরামর্শ হচ্ছে, আমরা যারা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাওয়ার পথটা বড় সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট কখনো আমাদের উপরে চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কার উপরে আল্লাহ তাআলা বোঝা চাপিয়ে দেন না। যেমন বিবাহ শাদী করা, এটাও আলিফ মাহমুদের বয়স অনুপাতে সে ইনশাল্লাহ বিবাহ করবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জন্য তার উপরে সে বোঝা চাপিয়ে নিবে না, সে বিবাহ শাদী করবে, সংসার করবে, সময় দিবে। তার মা এখন বলতে গেলে একা, তার মা কি পরিমাণ উৎকণ্ঠায় সময় কাটাবে, উৎকণ্ঠা কাকে বলে, একটা সন্তান দূরে রেখে মা কতটা কষ্ট করে, এটা মা ছাড়া কেউ জানে না, বাপ ছাড়া কেউ জানে না। যেহেতু তার বাপ নেই, তার মা এই পুরো পেরেশানিটা করবে। এই জন্য আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া থাকবে, বাঙালি ভাইরা যে যেখানে আছেন অবশ্যই সহযোগিতা করব, আমরা যেন আমাদের এই ভাইকে সহযোগিতা করতে পারি। এই মানসিকতা থেকে যে সে ট্রাভেলিং করবে, তার সূচনা সে আল্লাহর ঘর দিয়ে শুরু করতে চায়, এবং সে প্রতিদিন অনেক হাঁটতে পারে। কেমন হাঁটতে পারো প্রতিদিন? এমনিতে ইজিলি 50-60-70 কিলোমিটার হাঁটতে পারি, আর যদি চেষ্টা করি 100 কিলোমিটার হাঁটা যাওয়া সম্ভব। 100 কিলোমিটার প্রতিদিন সে হাঁটতে পারে। তো তার হাঁটা কালকে থেকে শুরু হবে, বেশ অনেকগুলো দেশ তার সামনে রয়েছে, রয়েছে তার সুচিন্তিত অনেক সুদূর প্রসারী অনেক চিন্তা, এগুলো সবই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আমরা এই জন্য বলবো যে এই চিন্তায় যারা যুবক আছেন, তারা কেউ আবার 20 জনের একটা গ্রুপ ধরে যে আমরা পায়ে হেঁটে যাওয়া শুরু করব, এই কাজ আমরা করবো না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ফালিয়ার তাকিব বলেছে, তার জন্য উচিত সে যেন আরোহণ করে, তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ওয়ার্ডার। এই ওয়ার্ডার মেনেই আমরা যখন আমাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিবেন সামর্থ্যবান হব, কুয়া বাদানিয়া শারীরিক সুস্থতা থাকবে, আল্লাহ তাআলা অর্থনৈতিক স্বাবলম্বী আমাদেরকে বানাবে, তখনই আমরা হজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কিছু মানুষ থাকে ব্যতিক্রম, আলিফ মাহমুদ একেবারেই ব্যতিক্রম, কারণ সে যে চিন্তা করেছে সারা ওয়ার্ল্ড, সে পায়ে হেঁটে হেঁটে সারা ওয়ার্ল্ড জয় করবে, সারা ওয়ার্ল্ডে হয়তো তার বিচরণ হবে। তো এটা কিন্তু সবাই চিন্তা করেও, কোনো দিন কল্পনা করেও এটা মাথায় আনতে পারবে না, যেটা সে চিন্তা করেছে। সে 400 টাকায় সারা বাংলাদেশ ঘুরেছে, এটা অনেকের পক্ষে সম্ভব হবে না। তো তুমি যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাও? সর্বপ্রথমত সবাই নামাজ পড়বে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ভ্রমণ আসলে হচ্ছে সবাইই করা প্রয়োজন, ভ্রমণ করলে আপনি আল্লাহর সৃষ্টি দেখতে পারবেন, তো অনেক কিছু জানতে পারবেন, ধর্মের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, ভ্রমণের মধ্যে অনেক কিছুই আসে। তো আমি বলবো সবারই প্রয়োজন ভ্রমণ করা, তো সময় হলে সবাই ভ্রমণ করবে। এটা আমি যেহেতু একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি বুঝি ভ্রমণটা আসলে কি, প্রতিটা মানুষেরই সময় পেলে ভ্রমণ করা উচিত আমি মনে করি। অবশ্যই, এবং ভ্রমণ, এটা তো আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন যে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক, পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, লক্ষ্য করো কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা শুরু করলেন। সুম্মাল্লাহু ইউনশিউ নাশাতাল আখিরা, আবার আখিরাতে আল্লাহ তাআলা সবগুলোকে উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেথায় যেভাবে প্রয়োজন সব ধ্বংস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবেন। সুতরাং এজন্যই ভ্রমণ করতে বলা হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদী সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা কেমন আযাব দিয়েছিলেন, এটা ভ্রমণের মাধ্যমে যারা জানা যায়। এই জন্য ভ্রমণ করাটা খুব জরুরি। তুমিও এটা চিন্তা করো যে আসলে ইসলাম যেহেতু ভ্রমণের কথা বলেছে, আল্লাহকে চেনার জন্য ভ্রমণ করা। তো আমাদের যারা সাইকেলিং করছে, আরও বিভিন্ন পরিভাষা আছে যেগুলো হয়তো আমরা জানি না, হাইকিং আছে। আচ্ছা আচ্ছা, তো এই সকল যারা সাইকেলিং করে অথবা যারা বাইকে চড়ে সারা ওয়ার্ল্ড ঘোরার চিন্তা করে, সবার জন্য তোমার ছোট্ট একটা মেসেজ যদি তুমি দাও। আসলে সবার জন্য তুমি ছোট্ট করে একটা মেসেজ দাও যে সবার চিন্তাটা কেমন হওয়া দরকার। আসলে প্রতিটা ভ্রমণ, যারা ভ্রমণ একবারে প্রকৃত ভ্রমণপ্রিয় মানুষ, তারা আসলে এটা খুব ভালোভাবে জানে তারা কেন ভ্রমণ করেন। তো আসলে ভ্রমণটা হচ্ছে শিখার জন্য এবং জানার জন্য। অবশ্যই ভ্রমণটা হচ্ছে শিখার জন্য, জানার জন্য, তোর প্রকৃতিকে উপভোগ করবেন, তখন
মানে সবকিছু আপনি অনেক কিছু বুঝতে পারবেন, যেটা প্রকৃতি থেকে যখন আপনি বাইরে থাকবেন অনেক কিছু বুঝতে পারবেন না। প্রকৃতির মাঝে যখন যাবেন, আমরা অনেক মানে সময় দেখা আল্লাহর যায় কিনা কি, বড়ত্বটা আমরা যখন হ্যাঁ প্রকৃতির মধ্যে মিশব, তখন প্রকৃতি থেকে আমরা আল্লাহর বড়ত্বের ঘোষণাটা আমরা পাব। এবং আমরা তারই কথা ধরি আমরা বলতে চাই, সে মিডিয়ার সামনে কথা বলতে বলতে আসলে অনেক কথা বলতে হয়, প্রতিদিনই বিভিন্ন মিডিয়া তাকে ধরে এবং কথা বলা লাগে। তো আমরা সহজ ভাষায় যদি বলি, আমরা আলিফ মাহমুদের এই সফরের শুভাকাঙ্ক্ষী আমরা, এবং তাকে ইসলাম কিভাবে এই বিষয় সম্পর্কে বলে আমরা জুমাতে আলোচনা করেছি, এবং আজকেও আমরা এই কথাগুলো আলিফ মাহমুদকে সামনে বসেই আমরা এই বিষয়গুলো তাকে বুঝিয়ে দিয়েছি। এবং সে দোয়া নেওয়ার জন্য এসেছে, যতবার তার সাথে কথা হয়েছে দেখা হয়েছে প্রত্যেকবার বলেছে যে হুজুর যদি কোনো ভুল দেখেন আপনি ভুলটা ধরিয়ে দিবেন। এই যে তার মধ্যে আদব রয়েছে এবং আলেমদের সাথে তার সুসম্পর্ক রয়েছে, আমার কাছে মনে হয় তার এই সফর ইনশাআল্লাহ কামিয়াব হবে এবং তার এই যাওয়ার পথটা ইনশাআল্লাহ সহজ হবে। যেখানে যেথায় যেভাবে আপনারা সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে দোয়ায় তাকে সামিল রাখবেন, এবং আমরা দোয়া করি এই বছরে যেন সে হজটা পালন করতে পারে। তাহলে কেন আমি এই দোয়াটা করছি? এই জন্যই দোয়াটা করছি, যেহেতু সে বিশ্ব ভ্রমণে বের হয়েছে কাবা দিয়ে শুরু করবে, তো আল্লাহর ঘরে যেতে হলে অবশ্যই ওই পবিত্র হুদুদের ভিতরে প্রবেশ করার পরে তাকে অবশ্যই উমরা করতে হয়। যেহেতু সে আল্লাহর ঘরে হজের মৌসুমে গিয়ে পৌঁছাবে, সেই সময় সে হজটা করে নিবে। আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন এবং আগামী দিন থেকেই তার সফরটা শুরু হবে। এই সফরের পুরো অংশ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত যেন থাকে। আসলে এই দুর্গম পথ পাড়ি দিয়ে 8,000 কিলোমিটারের উপরের এই বিশাল জায়গা, বিস্তীর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন পাড়ি দেওয়া অনেক কঠিন কষ্টসাধ্য বিষয়, আল্লাহ যেন তার জন্য সহজ করে দেয়।